سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين، ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم إن أعجز الناس من عجز عن الدعاء، وإن أبخل الناس من بخل بالسلام، أو كما قال النبي صلى الله عليه وسلم. مهان الله تعالى شروع رادة كتشي جنة عمدر كي جمعان صلاة جنة اي جائعة اي ميدانة উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লোকেরা যখন তাবুকের ময়দানে ভয়ঙ্কর ভয়াবহ রোদ গরম এই কারণে একদল মুনাফিক সেদিকে যাচ্ছিল না, এবং তারা বলছিল যে এত গরম এত রোদ এবং এই বিশাল বড় পথ পাড়ি দিয়ে আমাদেরকে সেখানে যেতে হবে, সেই জন্যে তারা যেতে চায়নি কেউ কেউ, এবং তারা বিভিন্ন অজুহাত দিয়ে তারা সেই যুদ্ধ থেকে তাবুকের যুদ্ধ থেকে তারা দূরে থেকেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, ওদেরকে বলে দিন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াআলামুন। এ লোকগুলো যদি জানতো যে জাহান্নামের আগুন আরো ভয়াবহ আরো ভয়ঙ্কর, তাইলে তারা এই আগুনকে কোনো আগুনই মনে করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সত্যিকার অর্থে আপনি চাইতে পারেন, যদি আল্লাহকে আপনি ঠিকমতো বলতে পারেন, তাহলে আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আনন্দময় করে দিতে পারেন, পারেন না? আর আগুনকে তিনি শীতল করে দিতে পারেন, পারেন না? তার কি সেই ক্ষমতা নাই? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম তো আগুনের অগ্নি কুণ্ডের মধ্যে তিনি কুণ্ডলীর মধ্যে তিনি নিমজ্জিত, তিনি কেবল তার রবের কাছে বলেছেন, আর কাউকে তিনি বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন খবরদার আমার ইব্রাহিমের যেন একটা চুলো যেন স্পর্শ না হয়, খবরদার। এই আগুনের কি সামর্থ্য ছিল ইব্রাহিমের কিছু করার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান মুহূর্তে সব পরিবর্তন করে দিতে পারেন না, বলেন তো পারেন কিনা? সে ক্ষমতা কি তার আছে? সে ক্ষমতা তার কাছে আছে, এবং তিনি ছাড়াই ক্ষমতার মালিক কেউ নয়। সেজন্য আমি আগেও বলেছি, আজকেও আমি আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা এই ময়দানে এখানেই আপনারা বলুন, হে আল্লাহ, এই জায়গা থেকে তোমার দ্বীনের বিজয় আমরা দিতে চাই, এখান থেকে তোমার দ্বীনের যেন এই গোটা অঞ্চলে যেন বিজয় হয়, এরকম একটা মার্কাজ হিসেবে তুমি এই জায়গাটাকে কবুল করে নাও। আমরা তবুকের যুদ্ধের মতো এরকম পরিস্থিতিতে নাই বটে, কিন্তু কিছুটা তো আছে, উষ্ণতা তো কিছুটা আছে, সেই উষ্ণতার দোহাই দিয়ে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা জাহান্নামের আগুনকে তুমি যেমনি ভাবে নির্বাপিত করে দিতে পারো, ইব্রাহিমের আগুনকে যেমনি ভাবে তুমি শীতল করে দিতে পারো, তুমি আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতটা মেহেরবান, তিনি মুমিনদের জন্য তো এমনি তিনি মেহেরবান, মুমিনদের জন্য তার রহমত এত এত বেশি যে তিনি রহমতের কিছু কিছু গুণ তিনি কেবলমাত্র প্রিজার্ভ করে রেখেছেন এটা মুমিনদের জন্য। যেমনি ভাবে আমরা দেখি আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন গুণবাচক নাম যেটি এর ব্যবহার তিনি দুনিয়ায় করেন, এই দুনিয়ায় তিনি কাফের মুশরিক মুনাফিক মুরতাদ এবং মুরতাদ অথবা মুআনিদ জালিম আল্লাহ দ্রোহী যারা আছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া দেন, কারণ তিনি আর রহমান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় কোনো কাফেরকে তিনি না খাইয়ে মারেন না, অথবা কোনো মুশরিককে তিনি পানি না দিয়ে হত্যা করেন না, অথবা কোনো বেঈমানকে, কোনো মুরতাদকে, কোনো জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন বন্ধ করে তিনি হত্যা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত সবার জন্য উন্মুক্ত, কারণ তিনি রব্বুল আলামিন, কারণ তিনি আর রহমান, কিন্তু তিনি আর রহিম হলেন মালিক ইয়াউমিদ্দিনের জন্য, কিয়ামতের দিন যেদিন তিনি ছাড়ার কেউ থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ রাজত্ব কার, সেই দিন কেবলমাত্র রাজত্ব যেই মহান রবের, সেই দিন তিনি সেই তার সেই মহান ক্ষমতাধর মহান রবের জন্য একটা গুণ তিনি সেই দিনের জন্য রেখে দিয়েছেন, তা হলো আর রহিম। সেই দিন আপনাদেরকে কেবল তিনি রহম প্রদান করবেন, অন্য কারোর জন্য না, সেদিন অন্য কারোর থেকে তিনি তার রহমত থেকে উইথড্র করবেন। সেই রহমান এবং রহিম যদি আপনাদের জন্য থাকেন এই দুনিয়াতে, এবং তার রহমত যদি এমন হয় যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লু শাই, ইন্নাল্লাহ ওয়াক্কা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ওয়া কাতাবা আলা নাফসিহি আর-রাহমা, তিনি তার নিজের উপর রহমত করাটাকে বাধ্যতামূলক করে নিয়েছেন, তিনি যদি রহমত করেই থাকেন তাহলে তিনি মুমিনদের প্রতি রহমত আরো বেশি করার কথা না, করার কথা কিনা বলেন? রহমত করা যদি তার উপর তিনি বাধ্যতামূলক করে রাখেন, কাতাবা আলা নাফসিহি আর-রাহমা, যে তিনি রহমত করবেন এটা তিনি তার জন্য লিখে রেখেছেন যে মানুষকে তিনি এই দুনিয়াতে রহমত করবেনই, তাহলে আমরা তো আল্লাহ তাআলার এমন বান্দা যে বান্দাদের কথা তিনি বলেছেন ইয়া ইবাদি ওয়া ইবাদুর রহমান, তিনি আমার প্রিয় বান্দা বলে তিনি উল্লেখ করেছেন, সেই বান্দা যেহেতু আমরা, সেই কারণে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন চাই, আল্লাহর কাছে চাইতে যেন আমরা কখনোই অক্ষম না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অক্ষম বলে বিবেচিত সেই ব্যক্তি, অথবা এই পৃথিবীতে সবচেয়ে অক্ষম, সবচেয়ে অপদার্থ, সবচেয়ে যে ব্যক্তি যার কোনো ক্ষমতা নাই, যার কোনো সক্ষমতা নাই, যার কোনো যোগ্যতা নাই, সবচেয়ে অযোগ্য ব্যক্তি হলো সে যে আল্লাহ তাআলার কাছে চাইতে অক্ষম, যে আল্লাহর কাছে চাইতে জানে না, এর চেয়ে অক্ষম, এর চেয়ে ব্যর্থ কোনো লোক হতে পারে না। আর ওই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী যে আল্লাহর কাছে চাইতে জানে, আল্লাহর কাছে যে চাইতে জানে সে সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি এবং আমি তো দুর্বল, তাই না? দরফা তালিবু ওয়াল মাতরুব ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাস্তামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দূনিহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দরফা তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা তো দুর্বল, তোমরা দুর্বল জিনিসের পেছনে কেন ঘুরবো? আপনি যদি শক্তির কথা বলেন তাহলে মানুষের শক্তি কি দুর্বল নাকি শক্তিশালী? মানুষের দুর্বল শক্তি তো আল্লাহর তুলনায় দুর্বল। যদি সম্পদের পেছনে ঘুরেন তাহলে সম্পদও তো দুর্বল, ক্ষমতার পেছনে যদি ঘুরেন ক্ষমতাও দুর্বল। কার যে কখন থাকে, কার যে কখন চলে যায় এটা কেউ জানে? এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন, কেবল তিনি জানেন, কারণ তিনি মালিকুল মুলক। তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যদি চান তাহলে মুহূর্তের মধ্যে তিনি কারো রাজত্বকে তিনি কেড়ে নিতে পারেন, তিনি যদি চান মুহূর্তের মধ্যে তিনি তাকে রাজত্ব প্রদান করতে পারেন, তিনি যদি চান মুহূর্তের মধ্যে কাউকে সম্মানিত করতে পারেন, আকাশে তুলতে পারেন, তিনি যদি চান মুহূর্তের মধ্যে তাকে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নিগৃহীত তাকে করতে পারেন, তার সেই ক্ষমতা আছে না? সেই ক্ষমতা আছে। তার সাথে লেগে থাকুন, দুর্বলের সাথে লেগে থেকে লাভ নাই। আপনি যার পিছনে ঘুরছেন ও তো নিজেও ফকির, সে তো নিজেই অন্য জিনিস চায়, সে তো নিজেও কোনো জিনিসের আশ্রয় ধরে বাঁচতে চায়। আপনি যত ক্ষমতাশালী তাকে বলেন, যত সম্পদশালী তাকে বলেন, অথবা যত শক্তিশালী তাকে বলেন না কেন, যত শক্তি থাকুক, যত তার ম্যান অথবা যতই তার ফলোয়ার থাকুক না কেন, মুহূর্তের মধ্যে সব কি শেষ হয়ে যেতে পারে? পারে না। কিন্তু মহান রব, তার কি শক্তির কোনো শেষ আছে? এর কি কোনো সীমা আছে? আল্লাহ সমাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া ইবাদি লাউ আন্না লাউ ইন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম সুআকানু ফি সুআইদিন ওয়াহিদিন। হে বান্দারা, হে মানুষ, হে আমার বান্দারা, তোমরা জেনে রেখো যদি তোমাদের প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত পৃথিবীর সকল জিন, সকল ইনসান, তারা যদি কোন একটা কম আলা সাইদিন ওয়াহিদিন, যদি কোন একটা বিশাল বড় মাঠে সবাই একত্রিত হয়, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ তারা কোন একটা জায়গায় একত্রিত হলো, এবং সকল জিন তারা এক জায়গায় একত্রিত হলো, এবং তারা আল্লাহর কাছে তাদের মনে যা চায় তারা তাই চাইলো,
মনে যা চায় মানে কি জানেন, মনে যা চায় মানে হলো আপনার মতো চাওয়া না। একজন সাধারণ মানুষের বললে আপনি যদি বলেন সে কি চায়, সে হয়তো বলবে আমাকে লাখখানেক টাকা দিলে আমি একটা ঘর করতে পারবো অথবা একটা ব্যবসা করতে পারবো। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ধনী লোকের যদি আপনি বলেন আপনি কি চান, সে কি আপনার কাছে 10,000 টাকা 1,00,000 টাকা চাইবে, একটা গাড়ি চাইবে? সে বলবে না আমি পুরোটা বাংলাদেশের মালিক হয়ে দিতে চাই। যদি এমন বহু লোক আছে পৃথিবীতে যারা এরকম বাংলাদেশকে শতবার কিনতে পারে, সেই সকল লোকের কাছে যদি আপনি যান, তাদেরকে যদি বলা হয় ভাই আপনার কি লাগবে, সে কি চাইবে বলেন তো? সে কি চাইবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে আমার চলবে, সাভারে একটা ছোট্ট প্লট হলে আমার চলবে, এরকম সে চাইবে না? সে চাইবে আমি যদি গোটা পৃথিবীর মালিক হতে চাই হতে পারি, সকল সম্পদে যদি মালিক হতে পারি, তারপরও তার কি ক্ষুধা মিটবে না, সে আরো অনেক অনেক চাইবে। আল্লাহর কাছে সকল মানুষ একত্রিত হয়ে, সকল জিন একত্রিত হয়ে এই রকম যদি চায়, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মত যদি চায়, তাইলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে তাদের সকল চাওয়া পূর্ণ করে দেওয়ার পরেও আল্লাহ তাআলার রাজত্বে ততটুকু পর্যন্ত ঘাটতি পড়বে না যতটুকু ঘাটতি একটা বিশাল বড় সমুদ্রে একটা নীরব মানে হচ্ছে একটা সুই যদি আপনি ঢুকিয়ে দেন, এই সুইয়ের মধ্যে যতটুকু পানি উঠবে ততটুকু। তাহলে কেমন হতে পারে? এটা বিশাল, এই ছোট্ট একটা পুকুর ছিল এখানে আগে, এখন আলহামদুলিল্লাহ নাই। এই যে একটা ছোট্ট পুকুরের মধ্যে যদি আপনি একটা ছোট্ট সুই ঢুকিয়ে দেন, এই সুই কতটুকু পানি উঠবে বলেন তো? তাতে কি পুকুরের পানি একটু কমবে? যদি পুকুরের পানির অবস্থা এটা হয়, অর্থাৎ ছোট্ট একটা পটের পানি যদি এটা হয়, সমুদ্রের পানির মধ্যে যদি একটা ছোট্ট নীড়ল ঢুকিয়ে দেওয়া হয়, ছোট্ট সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুই এর মধ্যে যতটুকু পানি উঠবে আল্লাহ তাআলা রাজত্বের মধ্যে এতটুকু পর্যন্ত টান পড়বে না যদি সবাইকে তারা যা চায় তাদেরকে তাই দিয়ে দেওয়া হয়। সে আল্লাহর কাছে কেন চাইবেন না আপনি? সে আল্লাহর কাছে চাইলে কি তিনি আপনাদেরকে ঠকান? কোনদিন চেয়ে দেখেছেন? আপনি তো ব্যর্থ কেবল এই কারণে, কারণ আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আস-সাদিকাল মাযদূক, যিনি পরম সত্যবাদী, কখনো তিনি মিথ্যা কথা বলেন না, না নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে। তিনি বলেছেন ইন্না আজাজান নাস মান আজিজা আনি দোয়া, সে ব্যক্তি সবচেয়ে বড় দুর্বল, সে ব্যক্তি সবচেয়ে বেশি ব্যর্থ, সে ব্যক্তি সবচেয়ে বড় অপদার্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে না, তার চেয়ে বড় ব্যর্থ কেউ নাই। আর ওই ব্যক্তির চেয়ে বকিল কৃপণ কেউ নাই যে আগে সালাম দিতে পারে না, যে সালাম দিতে জানে না, তার চেয়ে কৃপণ কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহর কসম করে বলি আমি, আমি যে সকল লোকদেরকে নিজের জীবনে কৃপণ হিসেবে দেখেছি এরা কেউ সালাম দেয় না অথবা এরা কেউ আগে সালাম দেয় না। আমি যাদেরকে কৃপণ হিসেবে দেখেছি, কিন্তু যে লোকগুলো আগে সালাম দেয় আমি এদের কাউকে কৃপণ দেখি নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার্পণ্যের ওই লোকটা যে কৃপণ, এটা একটা ইন্ডিকেশন, এটার একটা আলামত হলো যে লোকটা সালাম দেয় না অথবা আগ বাড়িয়ে সালাম দেয় না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু কাছে দোয়া নিয়ে আমি আজকে কেবল আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে আমাদেরকে বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ওয়া লা তাকুনু মিনাল মুতাদিন, তোমরা আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে নম্রতার সাথে তোমরা আল্লাহর কাছে চাও, তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে আল্লাহর কাছে না চাওয়াটা হচ্ছে সীমা লঙ্ঘন, আল্লাহর কাছে চাওয়াটাই হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জন্য বলেছেন, নবী রাসূলরা কিভাবে আল্লাহর কাছে চেয়েছেন আপনি একবার দেখেন না, আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, জান্নাতের মধ্যে রেখেছেন, এবং তাই না কেবলমাত্র তাকেই সৃষ্টি করেছেন তা না, তারপরে তার মদ্য থেকে তার স্ত্রীকে তৈরি করে দিয়েছেন যেমন তারা যেন তার জান্নাতে পরিবার সহ সুখে শান্তি থাকতে পারে, কারণ জান্নাত তো জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে। কিন্তু তারপরে তিনি আল্লাহ তাআলা বলে দিলেন জান্নাতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গাছের মধ্যে কেবল একটা গাছের কথা বলে দিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, কেবল এই গাছটার কাছে যেও না। বুঝেন নাই জান্নাতে কি গাছ একটা নাকি? জান্নাতে কি গাছ একটা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে প্রচুর পরিমাণ গাছ আছে। এবং আপনি যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন, একশোবার যদি বলেন, তাহলে কি হয়, জান্নাতে একটা খেজুর গাছ রোপণ হয় না আপনার জন্য? তাহলে তো এত পরিমাণ গাছ তো আপনি নিজেও রোপণ করতে পারেন জান্নাতে। সেই জান্নাতের একটা মাত্র গাছের কথা বলা হচ্ছে এখানে না, যেতে আদম আলাইহিস সালাম সেখানে গেলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা পরে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া করেছেন। আল্লাহ কি ক্ষমা করে দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন নূহ আলাইহিস সালাম,
তার জাতির বিরুদ্ধে দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন দেখেন না রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এরা আপনার অবাধ্য হয়েছে এই যদিও কাফেরার জমিনে আপনি দুনিয়াতে রাখবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্লাবন দিলেন এই প্লাবনের কারণে গোটা জাতি ধ্বংস হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেবল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে তিনি শীতল করে দিয়েছেন ঠান্ডা করে দিয়েছেন যে আগুন তাকে আর কোন অবস্থায় কষ্ট দিতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে সন্তান প্রদান করুন কারণ আমার কোনো সন্তান নাই আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্ধক্যে তাকে সন্তান প্রদান করেছেন তিনি বৃদ্ধ তার স্ত্রী বৃদ্ধ এরকম একটি অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাতি ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ জাকারিয়া এবং তিনি বললেন আল্লাহ আমি তো ভয় পাচ্ছি আমি যদি মারা যাই আপনার এই দিন কারা মানুষের কাছে পৌঁছে দেবে আমার তো নিজের কোনো সন্তান নাই আর এই যে মাওয়ালি যারা এদেরকে আমি ভয় পাই যে এরা হতে পারে আমার অবাধ্য হয়ে যাবে এরা হতে পারে আপনার দিন থেকে এরা বিচ্ছুত হয়ে যাবে ও জাহাদু রব্বি রাদিয়া আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা সন্তান দেন এবং তার প্রতি আপনি সন্তুষ্ট থাকুন আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন এমন অবস্থায় জিব্রিল আলাইহিস সালাম অথবা ফেরেশতারা إذ نادت الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও নবী ইয়াহিয়াকে বলে নবী জাকারিয়াকে বলে দাও আমি তাকে একটা সন্তান দেব এবং এই সন্তানের নামও আমি রেখে দিলাম তার নাম হবে ইয়াহিয়া সন্তান জন্ম নেবে সন্তানের নামও রেখে দিয়েছেন তার মানে কি এই সন্তান বড় হবে এমনই না যে সন্তানের সাথে সাথে মারা যাবে সন্তান বড় হবে থাকবে তার সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাআলহু রব্বি রাদিয়া এমন যে আমি তার নাম রেখে দিলাম এবং তার কিছু গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাবিয়্যান ওয়া হাসুরাম মিনাস সালিহিন ওয়া হাসুরাম ওয়া সাইয়্যিদাম ওয়া হাসুরাম ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন তিনি সাইয়্যিদ হবেন তিনি হাসুর হবেন অর্থাৎ তিনি কোন নারীর দিকে কোনোদিন তাকাবেন না তার চরিত্র কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন এবং নেককার একজন নবীও তিনি হবেন আল্লাহ তাআলা আগেই সংবাদ জানিয়ে দিলেন তিনি বলেন আল্লাহ কিভাবে আমি সন্তান জন্ম দেব আমি তো এর মধ্যে আমি কি বৃদ্ধ হয়েছি ওয়াসতাহালা রাসু শাইবা আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আর ওয়ামরাতি আকের আর আমার স্ত্রী তো কি বন্ধ আমাদের সন্তান হবে কিভাবে কল কাযালিকা কল রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ আমি তো ইতিপূর্বে আপনাকে বানিয়েছিলাম আপনি তো কিছুই ছিলেন না আমি তো তোমাকেও বানিয়েছি তুমি তো কিছুই ছিলে না তোমাকে আমি এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি অতএব আমি তোমাকে তোমাকে যেভাবে তৈরি করেছি এইভাবে আমি তোমার সন্তানকে তৈরি করতে পারি কল রব্বি জাআলনি আয়া তিনি বলেন আল্লাহ আমাকে একটি আপনি নিদর্শন দেন তিনি বলেন আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া অথবা সালাসাত আইয়ামিন ইল্লা রমজা অন্য জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনার জন্য নিদর্শন হলো আগামী তিন দিন আপনি আর কথা বলতে পারবেন না আপনি কেবল কি এরকম করে কথা বলবেন অথচ তিনি কি তো কথা তিনি তো নবী তিনি তো কথা বলতে জানেন হঠাৎ করে তিনি কথা বলতে পারেন না কথা বলা বন্ধ তিনি নিজেই কথা বলতে পারছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নিলেন এখন তিনি গিয়ে লোকজনকে বলেন এরকম এরকম এবং তিন দিন পর্যন্ত তিনি কথা বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এবং তার সন্তান হল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি সন্তান হয় বৃদ্ধ বয়সে এবং তার স্ত্রী বন্ধা তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন নাই ইউসুফ আলাইহিস সালাম তাকে ওরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা কুপায় নিক্ষেপ করলো ইউসুফ আলাইহিস সালাম নিহত হননি কিন্তু তার বাবা দীর্ঘদিন পর্যন্ত কেবল অপেক্ষা করেছেন আল্লাহর কাছে তিনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন আমি আমার কষ্টের কথা কেবল আমার রবকে আমি বললাম আমি জানি আমার রব কত শক্তিশালী তোমরা জানো না তারা সন্তান দিকে তিনি বলছেন ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন তোমরা জানো না আমার রব কত শক্তিশালী আমি আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে আমার কাছে ফিরিয়ে দেবেন কারণ পরবর্তীতে বনি আমিরকে আবার হারিয়ে ফেলেছিলেন তিনি তিনি বলেছেন আমি আশা করছি যে আমার রব দুইজনকে আমার কাছে ফিরিয়ে দেবেন এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ইউসুফকে ফিরিয়েই দেন নাই ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের সম্রাট আকারে তাকে ফিরিয়ে দিয়েছেন
আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতেই পারেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে প্রদান করে দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ওই নারীরা তাকে হত্যা করার জন্য মানে তাকে স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে তার চরিত্র হননের জন্য তারা কি না করলো কি না তারা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ বললেন আলাইহিস সালাম তিনি বললেন রব্বিস সিজনু আলা আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনা ইলাই ওয়া ইল্লা তাসরিফ আননি কাইদুহুনা আসকু ইলাইহিন ওয়া আকুম মিনাল জাহিলিন আল্লাহ আপনি এদের থেকে আমাকে বাঁচান প্রয়োজন আমাকে কারাগারে আপনি পাঠিয়ে দেন কিন্তু আমি এদের থেকে বাঁচতে চাই কারণ এরা আমার চরিত্র হনন করতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে বাঁচালেন দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে বাঁচালেন যে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চরিত্র সাক্ষী দেওয়ার জন্য চরিত্র যে ঠিক আছে এবং তিনি কি অন্যায় করেননি এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা বালক সদ্য ভূমিষ্ঠ একটা বালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়ে দিলেন ওই বালক কথা বলা শুরু করে দিল যে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্যায় করেন নাই লাউ কানা কামিন কানা কামিসু কুদ্দ মিন দুবুরিন ইন কানা কামিসু কুদ্দ মিন দুবুরিন فكذب فصدقت وهو من الكاذبين وان كان قميصه قد من قبل فكذبت وهو من فصدقت وهو من الكاذبين যদি এমন হয় যে তার জামাটি পেছন থেকে ছেঁড়া তাইলে এই নারী সত্য বলেছেন ইনি মিথ্যাবাদী আর যদি তার জামাটি সামনে থেকে ছেঁড়া হয় তাইলে এই নারী সত্য বলেছেন ইনি মিথ্যাবাদী একটা ছোট্ট বালক এবং পরবর্তী দেখা গেল আসলে তার কি জামা পেছন থেকে ছেঁড়া তার মানে তিনি পালাচ্ছিলেন পেছন থেকে তাকে টানা টেনে ধরে তাকে এই নারী তাকে টেনে ধরেছিলেন এবং সত্যি কথাটা বুঝতে পেরেছেন তিনি এবং তাকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন তিনি কারাগারে গেলেন আল্লাহ তাআলা এদের থেকে কিভাবে তার নবীকে বাঁচিয়েছেন আপনি কি চাইতে পারেন না ইয়াং ম্যান এখানে যারা আছেন তারা আমাদেরকে অনেকবার এই কথা তারা বলে থাকেন যে আমাদের চোখকে হেফাজত করতে পারি না চরিত্রকে রক্ষা করতে পারছি না পর নারীর প্রতি আমাদের দৃষ্টি চলে যায় মেয়েদের সাথে আড্ডা দিতে মনে চায় চ্যাটিং আমরা করি মেসেজিং এর তাদের সাথে ফেসবুকিং এর সাথে সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যায় ইত্তকার করব কি চরিত্র বাঁচাবো কি হবে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আপনাদের জন্য এক্সাম্পল নাই আপনারা দেখেন না ইউসুফের মতো আল্লাহকে বলেন না ইল্লা তাসরিফ আননি কাইদাহুন্না আসবু ইলাইহিম ওয়া আকুম মিনাল জাহিলিন আল্লাহ এদের থেকে যদি আপনি আমাকে রক্ষা না করেন তাহলে আমি কিন্তু এদের অথবা আমরা এদের প্রলোভনে প্রশ্রবণে অথবা এদের ধোকায় আমরা পড়ে যাব হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আমরা তাহলে জাহেল জালেম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এরকম আপনি বলেই দেখেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইউসুফকে রক্ষা করেছেন কেবল রক্ষাই করেন নাই সম্মানিত করেছেন সেভাবে আল্লাহ তাআলা আপনাকে করতে পারেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা দেখেন না তিনি যখন ওয়াজান্নুনি যাহাব মুগালিবান ফাযান আল্লান নাকদির আলাই ফানাদা ফি যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন তিনি মাছের পেটে থেকে আল্লাহ তাআলাকে তিনি বললেন আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে রক্ষা করুন আমি অন্যায় করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ফাস্তাজাবনা লাহু আমি তার ডাকে সাড়া দিলাম ওয়া নাজাইনাহু মিনাল গাম এবং তাকে এই দুর্ভাবনা থেকে এই দুশ্চিন্তা থেকে এবং এই সমস্যা থেকে তাকে আমি রক্ষা করলাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন কোরআনের আমার সবচেয়ে প্রিয়তম আয়াতের একটি আয়াত হলো ওয়া কাযালিকা নুজিল মুমিনিন আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি প্রদান করি আপনার বিপদ আছে আপনি আল্লাহর কাছে বলতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলেন আল্লাহকে বলেন আল্লাহ আমার এই বিপদ তুমি আমার এই বিপদ দূর করে দাও আমার এই চাওয়া তুমি আমার চাওয়াটা পূর্ণ করে দাও আল্লাহ তাআলা দেখেন না কিভাবে আপনার চাওয়া পূর্ণ করে দেন বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে সবাই বিশ্রাম নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকলেন এবং তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ ইন তুহলিক হাযির ইসাবা লা তুবাদ ফিল আরদি আবাদা আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী আমি তৈরি করেছি গত বহু বছর ধরে এরাই কেবলমাত্র আমার পক্ষে আর কেউ নাই এই যুদ্ধ যেটা একটা অসম যুদ্ধ যে অসম যুদ্ধে আমার সৈন্য সংখ্যা কম আমার পক্ষের লোক কম এবং আমার অস্ত্র শস্ত্র কম যদি এরা এই যুদ্ধে পরাজিত হয় তাহলে আপনার ইবাদত করার মতো কার খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা যুদ্ধ যে যুদ্ধে জয়ী হওয়ার কোনো কারণ নাই এমন একটা যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুসলমানদেরকে জয়ী করলেন না মুসলিমরা আজকে যে আপনারা এখানে বসে আছেন না এটা ওই যে বদরের যুদ্ধে যে আপনারা যে বিজয় হয়েছিলেন আপনাদের পূর্বপুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে বিজয় হয়েছিলেন সেই বিজয়ের ফসল আপনারা আজকে ভোগ করছেন সেই বিজয়ের ফসল আপনারা ভোগ করছেন এটা এই কারণে বদরের যুদ্ধের সাহাবীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা নাযিল করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিবে আবি মালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয়ের আগে তিনি চিঠি লিখে মক্কাবাসীদেরকে বলে দিয়েছিলেন যে আমরা কিন্তু আসছি তোমাদেরকে
তোমাদের প্রতিশোধ নেয়ার জন্য কারণ তোমরা অন্যায় করেছো শাস্তি প্রদান করার জন্য রাসূল আসছেন মতবে তোমরা সতর্ক থাকো এবং আপনারা জানেন বুখারী সে বিখ্যাত হাদিসটি হাতিব ইবনে আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী চলে আসলো যে হাতিব ইবনে আবি বালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অলরেডি তথ্য পাচার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবায়ের সহ কয়েকজনকে পাঠালেন একজন নারী এরকম একটা চিঠি নিয়ে যাচ্ছে মক্কায় তাকে প্রতিমধ্যে তাকে ধরো এবং তার কাছ থেকে চিঠিটা নিয়ে আসো তাকে পাকড়াও করো নিয়ে আসো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং সত্যি ওই রকম চিহ্নিত একজন নারীকে পাওয়া গেল প্রতিমধ্যে তাকে বলল তোমার কাছে একটা চিঠি আছে বলল কই কোনো চিঠি নাই বলল তোমার কাছে চিঠি আছে বলো যদি তুমি চিঠি না দাও তাহলে তোমাকে প্রয়োজনে তোমার শরীর গোটা শরীর আমরা চেক করব আমরা সার্চ করে দেখব মহিলাটা ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে তার মাথার খোপা থেকে তার মাথার যে চুল চুলের খোপা থেকে কি করলেন একটা চিঠি বের করে তারপরে দিলেন এবং চিঠিতে লেখা হাতিব ইবনে আবি বালদা বিখ্যাত সাহাবী তিনি এরকম একটা চিঠি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন নিয়ে আসা হলো ওমরের মতো ব্যক্তি ওমর তো এমনি প্রচন্ড রাগান্বিত মিথ্যার বিরুদ্ধে তিনি বজ্র কণ্ঠ তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন আদরিব উরুকা হাদাল মুনাফিক এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দেব ওমরাদের বলেন থামো ওমর থামো ওমর তুমি কি জানো না হাতিবকে হাতে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আর আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এ আমালু মাশিকুম ফা ইন্নাল্লাহ কদ গাফারা লাকুম হে বদর যুদ্ধে তোমরা যারা অংশগ্রহণ করেছো তোমরা সাহাবীরা তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এখন থেকে তোমরা যদি গুনাহ করো তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য কোনো গুনাহ তোমাদের জন্য লিখবেন না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এ মানবাসী তোমাদের যা মনে চাই করো তোমাদের জন্য জান্নাত নির্ধারিত এবং তোমাদের সব গুনাহ ভবিষ্যতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তুমি কি জানো না আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের জন্য আল্লাহ কি বলেছেন এটা হচ্ছে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন জিবরিল আলাইহিস সালাম বললেন আপনার সাহাবীদের মধ্যে সেরা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীদের মধ্যে সেরা তারাই যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে জিবরিল বললেন আমাদের মধ্যে ফেরেশতাদের মধ্যে তারাই সেরা যারা বদরের যুদ্ধে আপনাদের সাথে অংশগ্রহণ করেছিল ফেরেশতাদের মধ্যে তারাই সেরা তারাই শ্রেষ্ঠতম ফেরেশতা যারা বদরের যুদ্ধে আপনাদের সাথে অংশগ্রহণ করেছিল কারণ বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 অথবা 3000 অথবা 5000 ফেরেশতা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুত তাওবায় অনেকগুলো আয়াত আছে প্রিয় ভাইরা আমি বলছি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে তিনি কেবলমাত্র দোয়াই করেছেন দোয়ার অস্ত্র দেখেছেন দোয়া কাকে বলে দোয়ার অস্ত্র কিভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কথা বললাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বিষাদ দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বললেন আন্নী মাসসানা দুর আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা খায়রুর রাহিমিন হে আল্লাহ আমাকে কিন্তু বিপদ স্পর্শ করেছে আপনি তো সবচেয়ে উত্তম অনুগ্রহকারী তার চেয়ে বেশি অনুগ্রহ কে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিলেন এবং তিনি বললেন ওয়া আসলাহ লাহু যাওজাহু আমি তার স্ত্রীকে তার জন্য উপযুক্ত করে দিলাম এবং তাকে আমি এত এত পরিমাণ সন্তান প্রদান করলাম অর্থাৎ তার পরিবারকে আমি তাকে ফিরিয়ে দিলাম তার সন্তান সন্ততিকে ফিরিয়ে দিলাম এবং তাদের প্রত্যেককে তার জন্য একজন নবীর জন্য যেরকম যোগ্য হওয়া দরকার এরকম যোগ্য আমি তাদেরকে বানিয়ে দিলাম প্রিয় ভাইরা আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার সন্তানরা অবাধ্য হয়ে গেছে আপনার বাবা মা ইসলামের প্রতি নাই অথবা আপনার সন্তানরা দিন প্র্যাকটিস করছে না কোন বহু ধরনের সমস্যা আছে আপনার আত্মীয় স্বজন তারা দিন প্র্যাকটিস করছে না অথবা আপনার বিরোধিতা করছে অথবা আপনার এলাকাবাসী আপনার বিরোধিতা করছে আপনার কাছে কি দোয়ার অস্ত্র নাই দোয়ার অস্ত্র আছে কিনা আপনার কাছে দোয়ার অস্ত্র আছে আপনার কাছে খলিফা মুতাসিম বিল্লাহ প্রচন্ড অত্যাচারী শাসক ছিল প্রচন্ড অত্যাচারী শাসকের অত্যাচারে লোকেরা প্রচন্ড অতিষ্ঠ বাগদাদ বাসীরা তাকে এসে বলল যে খলিফাতুল হে খলিফাতুল মুসলিমিন আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব বল তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে মানে আমার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে আমাকে হুমকি দিচ্ছ বলে না আমরা সৈন্য দিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না আমরা শেষ রাতের অস্ত্র দিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব শেষ রাতের মুনাজাতের অস্ত্র দিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব এই কথা শুনেই মুতাসিম বিল্লাহ হুড়হুড় করে কেঁদে দিলেন যে না ভাই এই অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই প্লিজ আমাকে বলো কি করতে হবে কোথায় আমি কি অন্যায় করেছি আমাকে বলো আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেই বুঝলেন না এই অস্ত্র কাকে বলে এই অস্ত্র কাকে বলে এই অস্ত্র তো আপনাদের কাছে আছে পৃথিবীর কারো কাছে অস্ত্র নাই কিন্তু অস্ত্র আপনাদের কাছে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মুসলমানদের অস্ত্র হইছে সিলাহুল মুমিনিন আর দোয়াও সিলাহুল মুমিন মুমিনের অস্ত্র হলো দোয়া মুমিনের অস্ত্র হলো দোয়া কিন্তু এই দোয়া আপনি করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এই দোয়া যদি আপনি করেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যেই রাজত্ব আমার পরে আর আপনি কাউকে প্রদান করবেন না এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলেন কিনা আল্লাহ তাআলা এই দোয়াকে এমন ভাবে কবুল করে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত বললেন আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করত যে আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন যেই রাজত্ব আর আপনি কাউকে প্রদান করবেন না তাহলে আমি আল্লাহর কাছে হয়তো এরকম একটা রাজত্ব চাইতাম কিন্তু আমার ভাই যদি এই দোয়া করেছে এবং আল্লাহ যদি এই দোয়া কবুল করে নিয়েছে জন্য আমি এটা বলছি না চিন্তা করে দেখেন আল্লাহর কাছে নবীরা চেয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে প্রত্যাখ্যান করেন না আপনি তো সেই নবীদেরই উত্তর শুনি আপনি কেন আল্লাহর কাছে চাইতে পারেন না আপনি কেন আল্লাহর কাছে বলতে পারেন না ব্যর্থ কেন আপনি হতে চাচ্ছেন আমাদের দোয়াগুলো ব্যর্থ হয়ে যায় আমাদের দোয়াগুলো কবুল হয় না কারণ আমরা আল্লাহর কাছে সত্যিকার অর্থে বলতেও পারি না আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে চাইতেও পারি না প্রিয় ভাই আল্লাহর কাছে বলুন আপনি যদি কোনো সমস্যা থাকে আল্লাহর কাছে বলুন আপনার কোনো সংকট আছে আল্লাহর কাছে বলুন আপনার বিপদ আছে মানুষের কাছে দৌড়ায়েন না আগে আল্লাহর কাছে আসেন আগে আল্লাহর কাছে বলুন আপনি আল্লাহর কাছে ইয়া ইবনা আদম হে বনি আদম যদি ইন্নাকা মা দাউতানি ওয়ালা রাজাউতানি হে বনি আদম তুমি আমার কাছে যখনই চাও আমার কাছে প্রত্যাশা করো ইল্লা গফরতু লাকা আলা মা কানা মিনক ওয়ালা উবালি আমি তোমার যদি গুনাহ থাকে তাহলে গুনাহগুলো আমি সব মিটিয়ে দেই আমি কাউকে পরোয়া করি না ইয়া বনি আদম লাও বালাগাত উরুনুকা উযুনুবুকা আরানাস সামাঈ হে বনি আদম সুম্মা ইস্তাগফারতানি তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি আমি তোমার সব গুনাহ মাফ করে দেই আমি কাউকে পরোয়া করি না হে বনি আদম তুমি এত এত গুনাহ করেছো যে গুনাহ আসমান এবং জমিন পূর্ণ হয়ে গেছে তারপরে তুমি যদি আমার কাছে আসো সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি যদি তুমি আমার কাছে যদি এই গোটা জমিন এবং আসমান ভর্তি গুনাহ নিয়ে যদি আসো এরপরে তুমি যদি আমার সাথে কাউকে শিরক না করো তাহলে আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব আমি কাউকে পরোয়া করি না আপনার রব কাউকে ওয়ালা ইউযুলামু ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা তিনি কারো উপর জুলুম করেন না এবং আপনারা জিজ্ঞাসিত হবেন তিনি জিজ্ঞাসিত হবেন না তাকে কেউ জিজ্ঞাসা করার মতো নাই তাকে কেউ জবাব দিয়ে আনতে পারবে না কিন্তু তাকে আপনাকে বলতে হবে তার কাছে আপনাকে চাইতে হবে আপনার চাকরি নাই আপনি তার কাছে বলবেন আপনার শরীরটা খারাপ আপনি তার কাছে বলেন ইন্নামা আশকুবাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আলামু মিনাল্লাহ মা লা তাআলামুন আপনি আপনার রবকে বলেন আপনার আপনার দিনদারি ভালো লাগতেছে না আপনার দিনের প্রতি আসতে মনে চাচ্ছে না আপনার পারিবারিক সমস্যা আছে আপনার বিয়ে শাদী হচ্ছে না আপনি আল্লাহকে বলতে পারেন না আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আপনি আল্লাহকে বলতে পারেন না আপনি কেবল দুনিয়ার কথা আল্লাহকে বলেন আখেরাতের কথা আল্লাহকে বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া তিনি কি করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনি তিনি আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি তিনি দোয়া যে করতেন সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার তিনি আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে আমার দিনে সাব্বিতনি ফি দিনি হে আল্লাহ আপনি আমাকে আমার দিনের ব্যাপারে আপনি আমাকে তৌফিক দান করুন আমাকে সুদৃঢ় করুন আমার দিনের ব্যাপারে যেন আমার কোনো সমস্যা না হয় তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আজিরনি আল্লাহুম্মা আজিরনি মুসিবাতি ফি দিনি হে আল্লাহ আপনি আজিরনি মিন মুসিবাতি ফি দিনি হে আল্লাহ আপনি আমার দিনই মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন দিনের মধ্যে যেন মুসিবত তৈরি না হয় দিনের মধ্যে যেন কোনো ত্রুটি তৈরি না হয় কোনো খলল তৈরি না হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা يا الله يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كلي وكله ولا تكلني الى نفسي طرفه عين واحسن لي العاقبه كلها الله কাছে তিনি দোয়া করতেন হে আল্লাহ হে হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিক আস্তাগিস আপনার রহমত আমি চাই আপনি আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিবেন না প্রিয় ভাইরা এই জন্য আমাদের সালাফ সালেহীন তারা বলতেন মান ইস্তাগনা আনিল্লাহি তরফা দাইবিন ফাকাদ কাফারা ওয়া সারা মিন আহলিল হাইন কেউ যদি আল্লাহ তাআলার থেকে নিজকে এক মুহূর্তের জন্য মুক্ত মনে করে যে আমার আল্লাহকে লাগবে না আল্লাহর কাছে আমি চাই না আমি নিজে নিজেই বাঁচতে পারবো আমি নিজে নিজেই চলতে পারবো তাইলে এই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায় এবং তার জন্য ধ্বংস অনিবার্য আপনি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে বলেন
এবং আপনাকে বলেন আল্লাহকে বলেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন আপনার রব এর কাছে আপনার নিজকে আত্মসমর্পণ করুন যেমনি ভাবে করেছেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ আপনি আমাকে আমার নিজের কাছে নিজের প্রতি এক মুহূর্তের জন্য সুপর্দ করবেন না এক মুহূর্তের জন্য নিজের কাছে আপনি আমাকে ছেড়ে দিবেন না আমি যেন আপনার কাছে আশ্রয় চাইতে পারি আমি যেন আপনার কাছে বলতে পারি সেই তৌফিক আপনি আমাকে প্রদান করুন প্রিয় ভাইরা এজন্য আপনার মনটা খারাপ আপনি আল্লাহকে বলতে পারবেন না اللهم انك اللهم হে আল্লাহ আপনার কাছে আমি চাই এভাবে আপনি আপনার কাছে আমি আশ্রয় চাই মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আযযি ওয়াল কাসাল ওয়া মিনাল বুখল ওয়াল জুবর ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল এটি বলতে পারেন আপনার ঋণের বোঝা আছে আপনি মানুষের কাছে দোয়ানোর আগে আল্লাহর কাছে দোয়াতে পারেন না আপনার জন্য কি মাটি নাই সেজদা নাই আপনার কি কপাল নাই সেজদার জন্য কি মাটি নাই আপনার কাছে সেজদা লুটিয়ে পড়েন সেজদা লুটিয়ে পড়তে আপনার যতটুকু সময় লাগবে তার চেয়ে অনেক অনেক আগে আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে মুক্ত করে দেবেন আপনার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার জন্য পরিকল্পনা অথবা এরকম পরিস্থিতি আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে দেবেন কিন্তু আপনাকে বলা দরকার আছে আল্লাহকে আপনার নিজকে আল্লাহর কাছে সুপর্দ করা দরকার মনে রাখবেন দোয়া করা কেবলমাত্র এই কিছু পাওয়ার জন্য না দোয়া কিন্তু শ্রেষ্ঠতম একটা ইবাদত পথ দোয়া শ্রেষ্ঠতম একটা ইবাদত আপনাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাও আমি তোমাদের এই চাওয়াটাকে প্রত্যাখ্যান করলাম আমি আমার রবের কাছে কেবলমাত্র চাই আসহাবে কাহাব তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর নির্ভর করে তারা গিয়ে ওই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল এবং গুহায় গিয়ে তারা কি বলেছিল ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা মিরফাকা আল্লাহ এই গুহাটাকে আমাদের বিশ্রামের জায়গা বানিয়ে দেন 309 বছর আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে রাখেন নাই আপনি ঘুম পাড়িয়ে রাখেন নাই আল্লাহ সুবহান দেখেন নাই আল্লাহ সুবহান কি করেছেন দেখেন নাই ওয়াতারাশ শামসা তলাত আপনি দেখবেন ইজা ওয়াতারাশ শামসা ইজা তলাত তাযাওয়ার ওয়ান কাহফিম যাত আল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম যাত আল শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন করলেন যে সূর্য যখন উঠে সকালবেলা তখন ওদের গায়ে রোদ লাগে না যখন আবার বিকাল বেলা সূর্য উঠে তখনও তাদের গায়ে রোদ লাগে না কারণ রোদ লাগলে তো এগুলো সব পুড়ে যাবে এর এই কাহাফ অথবা এই আসহাবে কাহাফ এই গুহাবাসী যুবকরা তাদের শরীরটা পুড়ে যাবে আবার রোদ যদি না লাগে তাহলে আবার এগুলো প্যারালাইজড হয়ে যাবে অথবা তাদের এখানে পোকামাকড় তৈরি হবে অথবা তারা এখানে বরফ হয়ে যাবে এই জন্য রোদ এমন ভাবে তৈরি এমন ভাবে যেত যে তাদের যে গুহার যে মুখ আছে এই মুখের উপর গিয়ে রোদটা পড়তো এর কারণে একটু আছড়ে তাদের শরীরে গিয়ে একটু হালকা আলো লাগতো এই আলোর কারণে তারা উষ্ণ থাকতো এবং আলোর কারণে কোনো পোকামাকড় তাদেরকে স্পর্শ করতো না এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এমন করেছেন ওয়া নুকাল্লিবুহুম যাত আল ইয়ামিন ওয়া যাত আল শিমাল ওয়া কাল্লুহুম বাসিতুল যিরাই বিল ওয়াসিদ লাবিত তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লা মুরিতা মিনহুম রুহবা তারা এমন একটা অবস্থা কিছুক্ষণ পরে তারা এইদিকে ফিরে কিছুক্ষণ পরে তারা ওইদিকে ফিরে কেন এইদিকে ওইদিকে ফিরে বলেন তো 309 বছর একদিকে ফিরে ঘুমানো যায় নাকি আপনি আধা ঘন্টা এক এক রাতে যদি একদিকে ফিরে আপনি ঘুমান তাহলে দেখবেন আর এই দিক অবশ্যই মতো লাগবে এই দিকে না আসতে পারবেন না আল্লাহ তাআলা তাদেরকে এমন অবস্থা করে দিলেন আল্লাহর কাছে বললেন ওয়াহি লানা মিন আমরিনা মিরফাকা হে আল্লাহ এই জায়গাটা আমাদের মিরফাকে যে এটাকে বলে মিরফাক মিরফাক মানে হচ্ছে হেলান দিয়ে থাকলে যেরকম আমরা আরামের মধ্যে থাকি এরকম একটা আরামের ব্যবস্থা আমাদেরকে এখানে করে দিন এবং আল্লাহ সুবহানাহু বললেন ওয়াহি ইলানা মিন আমরিনা রাশাদা এখান থেকে মুক্তির একটা ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা এমন মুক্তির ব্যবস্থা করে দিলেন যে এদের মাধ্যমে ওই এরা ওইখানে নাই সমাজে নাই এদের অনুপস্থিতিতে গোটা সমাজ পুরো ইসলামের সমাজ হয়ে গিয়েছিল এবং এদের অনুপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মধ্যে কেবল মাত্র তাদের গুণগান তাদের আলোচনা এবং তাদেরকে অন্যরা অনুপ্রেরণা তাদেরকে অন্যরা আদর্শ হিসেবে গ্রহণ করা শুরু করে দিল এদেরকে আল্লাহ তাআলা এমন করলেন যে এদের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিভাবে পর্বতে ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা ইজ ইয়াতানাযাউনা আমরাহুম বাইনাহুম ফাকাল ইবনু আলাইহিম বুনিয়ানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমি এদের মাধ্যমে সমাজকে বুঝিয়ে দিলাম আমি যে মানুষকে তাদের মৃত্যুর পর আবার উত্থিত করব এটা সত্য কারণ 309 বছর পর যদি আমি এদেরকে জাগাতে পারি তাহলে আমি কি মানুষকে তাদের মৃত্যুর পর কবর থেকে জাগাতে পারবো না অবশ্যই পারবো এটা আমি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এটুকু করলাম আল্লাহ সুবহানাহু কি করলেন দেখলেন না এবং সরাসরি আল্লাহ তাআলা এদের পরে তাদেরকে মৃত্যু প্রদান করলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে ঘোষণা করলেন এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কেবলমাত্র তারা আল্লাহর কাছে দোয়া করেছে এই জন্য এই দোয়া কি আল্লাহর আপনাদের কাছে নাই আপনাদের রব কি দুর্বল হয়ে গিয়েছেন আগের চেয়ে তার শক্তি কি আগের চেয়ে বেড়েছে নাকি কমেছে কোনোটাই হয় নাই তার শক্তি যা ছিল তাই আছে একটু কমে নাই একটু বাড়ে নাই বাড়বেই শোনা কমবেই শোনা
এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম, ইয়া ইবাদি, লাউ আন্না ইনসাকুম, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা ابقى قلب رجل واحد وذا كانوا على افجر قلب رجل واحد ما زاد ذلك في ملك شيء وذا ما نقص ذلك من ملك شيء এ বনি আদম তোমাদের প্রত্যেকটা মানুষের তাদের তাকওয়ার লেভেল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়ার লেভেলের হয়ে যায় তাহলে তাতে আমার মর্যাদা এতটুকু বাড়বে তোমাদের প্রত্যেকের চরিত্র এবং তোমাদের প্রত্যেকের গুনাহ অপরাধের অবস্থা যদি ফেরাউনের মতো হয়ে যায় তাতেও আমার সামান্যতম কি মর্যাদা কমবে না কারণ আমার মর্যাদা বাড়া এবং কমা তোমাদের উপর নির্ভর করে না আমার যা মর্যাদা তাই আছে এই মর্যাদা বাড়ে না মর্যাদা কমে না আমার মর্যাদার অধিকারী হচ্ছেন আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিন লা ইয়ালামুন ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ মুনাফিকরা এটা বুঝতে পারে না তার নাম আল আজিজ আজিজ মানে তিনটি অর্থ এর মধ্যে রয়েছে এবং একটা হচ্ছে মহাশক্তিশালী মহাপরাক্রমশালী ইজ্জতের মালিক তাকে কেউ ধমক দিতে পারে না তিনি সবাইকে ধমক দিয়ে না তার অবস্থা কি তিনি কত বড় তার মর্যাদার লেভেল থেকে এই আসমান এবং জমিনে এই আসমানে যে আসমানের একটা তারকা যদি আপনি বলেন এই গোটা পৃথিবী এবং এই গোটা পৃথিবী যদি কয়েক লক্ষ কয়েক কোটি বার গুণ দেয়া হয় তাহলে আসমান একটা তারকার সমান হবে না এত বড় হবে না একটা তারকা এই গোটা পৃথিবীর থেকে কোটি 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 গুণ বড় এরকম কত তারকা আসমানে আছে কেউ জানে না এই গোটা পৃথিবীতে যত পিঁপড়া আছে যত ধরনের পোকা মাকড় আছে এগুলো সব যদি একত্রিত করা হয় এগুলোর সংখ্যা যত তার চেয়ে বেশি তার আকাশে তারকা আছে সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি এই যে বিশাল বিস্তৃত আকাশ এই আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে কোন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে অথবা সেজদায় আছে অথবা রুকুতে আছে আল্লাহর জন্য তাসবিহ তাহলিল করছে ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন তারা দিন রাত কি করছে আল্লাহ তাআলার তাসবিহ করছে তাহলে আল্লাহ তাসবিহ কইরা আপনি কি করবেন আল্লাহর তাসবিহ করে কি আল্লাহর মর্যাদা আপনি বাড়িয়ে দেবেন আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করছেন আপনি আপনি আপনার অনুগ্রহ করছেন আপনার নিজকে আপনি বাঁচাচ্ছেন কারণ আপনি সবচেয়ে শক্তিশালী সাথে আপনার নিজকে ট্যাগ করে রেখেছেন আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর লোক হন একটা এক্সাম্পল বলছি অথবা এই এলাকার এমপির লোক হন তাইরি তো কেউ আপনার দিকে তাকাইতে পারে না ভয় কারণ উনি অমকের লোক আর আপনি যদি আল্লাহর লোক হন তাহলে অবস্থা কি চিন্তা করে দেখেন কেউ আপনার ক্ষতি করে আসবো তো জলে পড়ে স্থায়ী হয়ে যাবে ও ধ্বংস হয়ে যাবে হয় আজকে অথবা আগামীকাল ধ্বংসের জন্য অনিবার্য আল্লাহ রাসূল অবস্থা দেখেন না কি করেছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে তাদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করে দিতেন দেখেন নাই আপনারা তো সেই জাতি কিন্তু আপনাদের অস্ত্রটা কেবল আপনারা ব্যবহার করতে পারেন না এটাই হলো সমস্যা আপনাদের অস্ত্রটা কি এটা আপনাদের বোঝা দরকার এই অস্ত্রটা কি আপনাদের জানা দরকার এই অস্ত্রগুলো কেন কাজে লাগে না এই জন্য সাহাবা তাসতরি তিনি বলেছেন আমাদের অস্ত্রটি কি ব্যবহার করতে হলে আমাদেরকে সাতটি জিনিস নিশ্চিত করতে হবে এটা চার তাদর আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে প্রিয় ভাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করে চান একটু চাইয়াই দেখেন না প্লিজ একবার দু হাত তুলেই দেখেন আপনার রব এরকম হাইয়ুন কারীমুন আপনার রব তিনি লজ্জাশীল তিনি লজ্জা পান এবং তিনি পরম সম্ভ্রান্ত তিনি মর্যাদা পান এমন সম্ভ্রান্ত এমন কারীম তিনি কারীমের দুটো অর্থ আছে কারীমের এক নম্বর অর্থ হচ্ছে তিনি এত 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 দেন যে দেওয়ার সময় তিনি তাকান না যে তার আর কতটুকু আছে এটাকে বলে কারীম তিনি এত 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 দেন যে আপনার প্রয়োজন মেটানোর পরে এত বেশি থাকে যে আপনি এত চানই না বুঝেন নাই আপনি চাইছেন কারো কাছে 100 তিনি আপনাকে 1 কোটি দিয়েছেন কেমন লাগবে 100 কোটি দিয়েছেন কেমন লাগবে আপনার রব হচ্ছেন এটার মানে হচ্ছে কারীম হাইয়ুন কারীম আপনি চাইছেন 1 তিনি আপনাকে 1 কোটি 100 কোটি দেয়ার মানে দেয়ার মালিক তিনি সেই রব কেবল হয় কারীম কারীম মানে হচ্ছে এমন রব যিনি আপনাকে দেওয়ার পর কোনোদিন খোটা দেবেন না তোমার আমি দিছিলাম না তুমি তো কিছু করো নাই খোটা দেন না যিনি এমন কারীম মানে হচ্ছে এমন দানশীল যিনি দেওয়ার পর কোনোদিন ফেরত নেন নাই তোমাকে দিছি এবার আমার এটা ফেরত দিয়ে দেবো তো এটাকে বলে কারীম আপনার রব এরকম হাইয়ুন কারীমুন আর কারীম মানে হচ্ছে সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানে এরকম সম্ভ্রান্ত এমনটা আত্মমর্যাদাবান কেউ তার কাছে হাত তুললে ওই হাত তিনি ফিরিয়ে দেন না বুঝেন না এরকম অনেক লোক আছে
কেউ তার কাছে গিয়ে চাইলে এমন অনেক লোক আছে দানশীল কেউ তার কাছে চাইলে ফেরত আসে না তার কাছ থেকে এমন ভাবে তিনি দান করেন আপনার রব এই যত করিম আছে যত দানশীল আছে এই সকল দানশীলদের মালিক হচ্ছেন এই সকল দানশীলদের অন্তরের মালিক অন্তরের অধিকারী এবং তাদের অন্তরকে নিয়ন্ত্রণকারী হচ্ছে আপনার সেই রব তিনি হচ্ছেন করিম আল্লাহ রাসূল বলেন আল্লাহ হাইয়ুল করিম আল্লাহ এমন লজ্জাশীল এবং তিনি লজ্জাবান এবং তিনি এমন করিম যে করিমের অর্থ আমি বললাম তিনি এমন যে কোন একজন ব্যক্তি যদি ইযা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাইহি যখন কোন বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে কোনটা চায় আই ইয়ারুদ্দাহু সাফরান আই ইয়ারুদ্দাহু মা সাফরান ওই ব্যক্তির দুটো হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন এবং তিনি এতটা আত্মমর্যাদাবান যে তিনি তার আত্মমর্যাদায় লাগে আমার বান্দা আমার কাছে হাত তুললো এবং এই হাত আমি ফিরিয়ে দেই ইবলিস আল্লাহর কাছে হাত তুলে বলে নাই হাত তুলুক আর না তুলুক আল্লাহর কাছে বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখেন আল্লাহ কি বলেছেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ঠিক আছে যাও তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমি বললাম আমাকে এই সামর্থ্য দেন আমি যেন লোকদেরকে কি করি আমি যেন তাদেরকে পথভ্রষ্ট করতে পারি লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ ওরা যেন সিরাতে মুস্তাকিমে না আসতে পারে যেন রাস্তা রাস্তায় আমি বসে থাকবো আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তুমি তাদেরকে এই ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম ইল্লা ইবাদি আল মুখলাসিন কিন্তু আমার বান্দাদের মধ্যে যারা ইখলাস ওয়ালা বান্দা এদেরকে তুমি কিচ্ছু করতে পারবা না যাও শয়তান ছায়া যদি পায় তাহলে আপনি কি আপনার মর্যাদা কি শয়তান সে খারাপ নাকি খারাপ সরি অন্য কিছু মনে করবেন না আপনি তো সেই লেভেলের না আপনি তো আল্লাহ তাআলা রাহমাতাকে আল্লাহ ওয়ালাকাত কররানা বা আদম বলেন নাই আপনি তো বলেন নাই তিনি আপনাকে কি মর্যাদা দিয়েছেন কি মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আপনারা এতটুকু মর্যাদাবান মানুষ আপনি কেন আল্লাহ কাছে চান না চাইতে পারেন না কেন আপনি বলে দেখেন আমি আবার বলছি আপনি বলে দেখেন আপনার রবকে আপনি বলে দেন কেবলমাত্র বলার জন্য আপনাকে একটা এমন একটা অন্তর লাগবে যে অন্তর বিগড়িত একটা অন্তর যখন আপনি তার কাছে চান তখন আপনি প্রত্যাশা নিয়ে তার কাছে চাইবেন মনোযোগ দিয়ে আপনি চাইবেন আপনি বারবার বলবেন তাইলে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি হুলস্থুল করবেন না তাড়াহুড়া করবেন না আপনার রব জানে কখন কি হওয়া দরকার এই জন্য আমাদের যে আমরা যে আল্লাহর কাছে চাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজ সালিকিনে তিনি বলেছেন আমাদের দোয়া এবং আমাদের বিপদ এটা তিনটা অবস্থা হতে পারে হতে পারে আপনার দোয়ার চেয়ে আপনার বিপদ কি শক্তিশালী আপনার বিপদ অনেক অনেক শক্তিশালী আপনার দোয়ার চেয়ে আল্লাহ তাআলা কি করবেন দোয়ার কারণে বিপদটা কি একটু হালকা করে দেবেন হয়তো পুরো বিপদ যাবে না কিন্তু হালকা করে দেবেন আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া এবং বিপদ কি দোয়ার চেয়ে বিপদ দুর্বল আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন বিপদ কোথায় চলে যাবে বঙ্গোপসাগরে গিয়ে ওটা পড়বে আর আপনার দোয়া এবং আপনার বিপদ সমান আল্লাহ সুবহান ওয়া তাআলা এর কারণে আপনার জন্য এই দোয়াটাকে এমন ভাবে সংরক্ষণ করে রাখবেন কিয়ামতের দিন গিয়ে আপনি দেখবেন আপনার জন্য বিশাল বিশাল আয়োজন করা আছে আপনি বলবেন আল্লাহ এই আয়োজন কেন আমি তো এই আয়োজনের জন্য কাজ করি নাই তিনি বলবেন তুমি আমার কাছে দোয়া করছিলে মনে আছে কিনা বলে হ্যাঁ দোয়া করেছি মনে আছে তো বলছি তুমি যে দোয়া করেছো যে দোয়াগুলো আমি ওইখানে তোমাকে দেই নাই এগুলো আমি তোমাকে এবার আখেরাতে জান্নাতে তোমাকে প্রদান করব সেই দিন লোকেরা কি বলবে যে আপনি বলবেন আল্লাহ আরে দুনিয়া যদি আমার একটা দোয়া কবুল না হইতো দুনিয়া যা দোয়ার বিপরীতে যা পাইছি যদি একটাও না পাইতাম তাহলে আখেরাতে তো আরো বেশি আমি পেতাম সেদিন আপনি আফসোস করে বলবেন এই জন্য চাই না প্লিজ এই জন্য আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে বলবেন আপনার রব কেবলমাত্র আপনার দিকে তাকান তিনি এমনি দিতে পারেন কিন্তু আপনি তো চেয়ে আপনার মর্যাদাকে উঠাচ্ছেন এই পৃথিবীতে কারো কাছে চাইলে সে আপনাকে ছোট মনে করে আর এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি কোন যুবককে যখন দেখি একটু ইমপ্রেসড হই এত শক্তিশালী যুবক কিন্তু যখন ওকে দেখি ও দুনিয়ার কোনো কাজেও নাই আখেরাতের কোনো কাজেও নাই তখন ওর মর্যাদা আমার চোখ থেকে ধপাস করে পড়ে যায় কোন মানে যখন মানুষের কাছে যখন চায় তখন মানুষ ওই ব্যক্তিকে ছোট মনে করে আপনি অনেক সম্মান করতে এরপরে চায়া দেখেন কোন একজন লোকের কাছে যে আপনাকে সম্মান করতে এখন থেকে আর সম্মান করবে না এখন থেকে আর মর্যাদা দেবে না এটা মানুষের ন্যাচার কিন্তু আপনার রবের কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেন আমার বান্দা আমার কাছে চাইছে ওরে আরে কাছে ডাকো ওরে আরে কাছে ডাকো ওরে আরে কাছে ডাকো কাছে ডাকো এবং আপনি এভাবে আরো কাছে কাছে আরো কাছে কাছে ইন্নাকা মিনাল মুকাররিন মুকাররিন মানে কি জানেন মুকাররিন মানে আপনি যাইতে পারবেন না আপনি যেতে পারবেন আপনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতে পারবেন নাকি পারবেন না কিন্তু প্রধানমন্ত্রী যদি আপনাকে কোনো লোক পাঠায় ওরে একটু নিয়ে আসো ওর সাথে আমি একটু কথা বলতে চাই তখন কি যাওয়া সহজ না কঠিন এটাকে বলা হয় মুকাররিন
আপনি ইচ্ছা করলে যাইতে পারবেন না আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার ওই বান্দারে আমি খুবই ভালোবাসি ওই বান্দারে আমার কাছে কাছে নিয়ে আসো ইন্নাকা মিনাল মুকাররিন আপনি এরকম মুকাররদের অন্তর্ভুক্ত হবেন যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন কিন্তু আপনি যদি না দেন তাহলে আপনি হতাশ হবেন না কারণ আপনি যেটা চেয়েছেন আপনি তো জানেন এটা আপনার জন্য কল্যাণকর কিনা আপনি জানেন আপনার রব জানেন কোনটা আপনার জন্য কল্যাণকর সেই জন্য হতে পারে আপনি বড় বিপদ ছিল বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেছেন আপনার চাওয়ার কারণে সেই জন্য আপনার রবের কাছে আপনি প্রার্থনা করুন আপনার রবের কাছে আপনি চাইতেই থাকুন প্রিয় ভাইরা আপনার রবের কাছে আপনি চাইতেই থাকুন মনোযোগ দিয়ে চাইবেন বারবার চাইবেন এই জন্য সালফেসালিহ তার ইমাম তাবারী রহমাহুল্লাহ এরা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের দোয়াগুলো কবুল হওয়ার জন্য আমাদের চারটি জিনিস লাগে এটা যে দোয়ার কিছু আরকান আছে দোয়ার কিছু রুকন আছে কিছু মূল কাজ আছে এবং এই মূল কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায় দোয়ার কিছু দানা আছে পাখা আছে এই পাখাগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে দোয়া কবুল হয়ে যায় আমাদের দোয়ার মূল হচ্ছে আমরা কেবল আল্লাহর কাছে চাইবো মনোযোগ দিয়ে চাইবো এবং এটা কিছু আসবাব আছে কোন কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় কোন কারণে আমাদের দোয়া কবুল হয় না এটা কিছু সময় আছে যে সময়গুলোতে আপনি দোয়া করলে দোয়া কবুল হয় আদারওয়াইজ দোয়া কবুল হয় না আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন আল্লাহ ঘুষ ব্যাপক বেশি বেশি প্রশংসা করবেন আল্লাহ বেশি বেশি প্রশংসা করুন ইয়া খালিকু ইয়া মালিকু এটা বলুন ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া রাজ্জাক ইয়া যুল কুওয়াতিল মতিন এবং ইয়া যুল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা ইউরিদ এটা বলে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহর প্রশংসা করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা খায়রুত দোয়া এর চেয়ে উত্তম কোনো দোয়া নাই কারণ এই সূরাটি পুরোটাই কেবলমাত্র আল্লাহর প্রশংসা এইজন্য আল্লাহর কাছে চাওয়ার আগে আপনি আল্লাহর দোয়া করুন আল্লাহর প্রশংসা করুন এবং দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়ুন যত বেশি দুরূদ পড়বেন আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কি তত বেশি প্রিয়ভাজন আপনি হয়ে যাবেন আপনি যত বেশি দুরূদ পড়বেন তত আপনি দুঃখ আপনার টেনশন এবং বিপদ আপদ দূর হয়ে যাবে যত আপনি দুরূদ পড়বেন তত রহমত প্রাপ্ত আপনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে জানিয়েছেন এবং দোয়া কবুল হওয়ার জন্য এটা অন্যতম প্রধান একটি শর্ত এবং দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে যেমন এই যে একটা সময় যাচ্ছে আপনাদের দোয়া করার এই যে সময় যাচ্ছে জুমার দিন ইমাম সাহেব তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ানোর পর থেকে শুরু করে খুতবা দেওয়ার জন্য তিনি যে এসে বসলেন এই বসার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত দোয়া কবুলের একটি মুহূর্ত আরেকটা দোয়া কবুলের মুহূর্ত আসর থেকে মাগরিব জুমার দিন শুক্রবারে দোয়া করেন না কেন আল্লাহর কাছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা দোয়া করতেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা দোয়া করতেন আল্লাহর কাছে আপনি এরকম আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে বলুন এবং এই সময়গুলো আপনি খুঁজে বের করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ রাতে গভীর রাতে আপনার রিজিকের প্রবলেম আছে আল্লাহকে বলেন আপনার সেহাত আপনার সুস্থতা নাই আল্লাহকে বলেন গভীর রাতে আপনি বলেন তাহাজ্জুদের সময় আল্লাহকে আপনি বলেন আপনার সন্তানগুলো মানুষ হচ্ছেন আল্লাহকে বলেন আপনার সন্তানদের বিয়ে হচ্ছেন আল্লাহকে বলেন আপনার স্বাস্থ্যটা ভালো যাচ্ছেন আল্লাহকে বলেন আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছেন আল্লাহকে বলেন চাকরি বাকরি ভালো যাচ্ছেন আল্লাহকে বলেন আপনার শত্রু তৈরি হয়েছে আল্লাহকে বলেন আপনার বন্ধু দরকার আল্লাহকে বলেন আপনার পড়াশোনা ভালো হওয়া দরকার আল্লাহকে বলেন এবং আপনার দিনদারি বাড়া দরকার আল্লাহকে বলেন আল্লাহর মহব্বত অন্তরে তৈরি করে দেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুল মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা কুল্লা শাইইন ইউকাররিবু ইলা হুব্বিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তোমার ভালোবাসা আমার অন্তরে তুমি তৈরি করে দাও রাসূল যদি বলতেন তাহলে আপনার এই কথা বলার দরকার নাই বলেন এটা আল্লাহ তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিন্তু যদি অন্তরটা এমন হয় যে অন্তর অন্যদিকে মনোযোগী তাহলে এই অন্তর থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না হাজ্জাজের নাম আপনি শুনেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ প্রচন্ড বুদ্ধিমান মানুষ কিন্তু যদিও সে অত্যন্ত জুলুমবাদ ছিল কিন্তু খুবই বুদ্ধিমান প্রজ্ঞাবান অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি একবার বাইতুল্লাহতে তিনি ওইদিকে তাওয়াফ করছিলেন দেখলেন এক অন্ধ লোক তিনি তাওয়াফ করছেন এক অন্ধ লোক অন্তরক বলছেন হে আল্লাহ রুদ্দ আলাইয়া বাসরি হে আল্লাহ আমার চোখটা আমারে ফিরিয়ে দেন অন্ধ মানে চোখে কোনো প্রবলেম হাজরে ইউসুফ দ্বিতীয় দিন গেলেন দেখলেন ওই লোক একই দোয়া করে দ্বিতীয় দিন তিনি তাকে লক্ষ্য করে বললেন আগামীকাল যদি তোমার চোখ ফিরত না পাই যদি দেখি যে তুমি চোখ ফিরত না পাতে তোমাকে আমি তলোয়ার দিয়ে হত্যা করে ফেলব ঘটনাটা বুঝতে পারছেন কি ওই লোক বাইতুল্লায় এক লোক তাওয়াফ করছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা রুদ্দ আলাইয়া বাসরি হে আল্লাহ গিভ মি ব্যাক রিটার্ন মি ব্যাক মাই আই সাইট আমাকে দৃষ্টিটা ফিরিয়ে দেন হাজরত ইবনে ইউসুফ প্রথম দিন দেখলেন দ্বিতীয় দিনও দেখলেন এই লোক একই দোয়া করে
দ্বিতীয় দিন তারপরে তাকে তাওয়াফের পরে বললেন যদি আমি দেখি না যে আগামী কাল তোমার চোখ ফিরত পেছো নালে তোমাকে আমি তাও একবার তলোয়ার দিয়ে হত্যা করে ফেলব তৃতীয় দিন গিয়ে দেখেন যে ওই লোক অলরেডি কি তার অলরেডি সুস্থ চোখ ভালো হয়ে গেছে হাজাজ ইবনে ইউসুফকে ওই লোক বলে কি অবস্থা বলে যে আমার চোখ তো ভালো হয়ে গেছে বলে মা আলহামদুলিল্লাহ বলে আপনি আমাকে একটু বলেন তো যে আমির কেন আপনি এরকম কথা বলেন তিনি বলেন তুমি আল্লাহর কাছে চাচ্ছ বাইতুল্লাহর চারপাশে তুমি দোয়া করছো দোয়া কবুলের মুহূর্তে তুমি দোয়া করছো তোমার দোয়া কবুল না হওয়ার কারণ কি নিশ্চয় তুমি মনোযোগ দিয়ে কায়েম মনোবাক্যে একেবারে অন্তরে গহীন থেকে ভালোবাসা দিয়ে তুমি আল্লাহকে চাও না তুমি আল্লাহর সাথে বেয়াদবি করছো এরকম বেয়াদবের বেঁচে থাকার উপায় নাই এরকম বেয়াদবের বেঁচে থাকার প্রয়োজন নাই এই জন্য আমি তোমাকে বলেছি এরপরে কি হয়েছে বলে এরপরে যে আমি আল্লাহর কাছে মনোযোগ দিয়ে চাইছিলাম সত্যি আমি মনোযোগ দিয়ে চেয়েছি সায়াই দেখেন না ভাই সত্যি চেয়ে দেখেন আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবর্তন ঘটিয়ে দিতে পারেন সেই ক্ষমতা আপনার রবের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم ان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين آمين. اللهم انصر الإسلام والمسلمين آمين. اللهم انصر المجاهدين في كل مكان آمين. اللهم شتت شمل اليهود والنصارى والمشركين آمين. اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে দিনদার বানিয়ে দেন আল্লাহ আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ আপনি যাদেরকে ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দারা বলে ডাক দেবেন আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ আল্লাহ যেন আমরা পৃথিবীর কোন মানুষের কাছে চাওয়ার আগে যেন আপনার কাছে চাইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আল্লাহ আমাদের আমাদের অন্তরটাকে ইমানের টইটম্বর করে দিন আল্লাহ আল্লাহ আমাদের অন্তরটাকে ইমানের টইটম্বর করে দিন আপনার কাছে আত্মসমর্পণের তৌফিক দান করুন আল্লাহ আপনার কাছে আমরা চাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের ইবাদতের সর্বোত্তম স্তরে আমাদেরকে আপনি আমাদেরকে নিয়ে যান আল্লাহ আল্লাহ আপনার জন্য উত্তম ইবাদত আমরা করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ যারা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে আমরা আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিন প্রিয় ভাইরা প্রতিদিন তো 17 বার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলেন বলেন না ইয়াকা নাবুদু মানে কেবল আপনার ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাইন কেবল আপনার কাছে চাই আমি 17 বার বলা মানুষগুলো লজ্জা করে না তারা অন্য কারো কাছে চাইতে লজ্জা করে না তারা অন্য কাছে কিভাবে চায় তার মানে কি আমি এমনি যে সকল চাওয়া বাদ দিয়ে দিয়েছি না আমরা সকল চাওয়া বাদ দেওয়ার কথা বলি নাই মানুষের কাছে চাইতে পারেন কিন্তু আপনার রবের কাছে আগে চাইতে পারেন না আপনি কি রাসূলের সাহাবীদের কথা শুনেন নাই তাদের জুতার ফিতা ছিঁড়ে গেল তারা আল্লাহকে বলতেন এটা এই জেনারেশনটা কেমন জেনারেশন আমি এই জেনারেশন অবাক হওয়ার মতো একটা জেনারেশন তারা তাদের জুতার ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে চায় আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে জুতার ফিতা ছিঁড়ে গেল আল্লাহ কাছে চাইলে কি হবে জানেন বাজারে গেছেন না মাছ কেনার জন্য যদি বলেন আল্লাহ আমি ভালো মাছটা কিনতে চাই আল্লাহ তাআলা এমন একটা দোকানদারের কাছে আপনাকে নিয়ে যাবে ও আপনার কাছে মাছের দামও বেশি নেবে না দুই নম্বর মাছও আপনাকে দেবে না বুঝেন নাই কথা আপনি বাজারে যাওয়ার আগে বলেন আল্লাহ আমি বাজারে যাচ্ছি তুমি আমাকে সুস্থ মতো ভালো মতো বাজার করার তৌফিক দিও তাইলে দেখবেন আর আপনার দুই নম্বরই হবে না বাজারে পকেট মাইর হবে না ভালো জিনিসগুলো কিনে নিয়ে আসবেন দামে আপনি ঠকবেন না এটা কি আপনার জন্য পাওনা নয় এটা তো আপনার জন্য পাওনা এই গাইড আপনাকে আপনার রব করতে পারে আদারওয়াইজ যাবেন আল্লাহর উপর ভরসা রাখবেন না তখন অবস্থা হবে ওই ব্যক্তির মতো কেউ তারে বলছিল যে কই যাও বলে বাজারে যাই কি জন্য যাও গরু কেনার জন্য বলো ইনশাআল্লাহ গরু কিনবো ইনশাআল্লাহ বলবো কেন আমার পকেটে টাকা আছে বাজারে গরু আছে পকেটে টাকা বাজারে গরু এখন সে বাজারে গেছে গরু কেনার জন্য গরু দেখতেছে গরু দেখতেছে গরু কেনা শেষ টাকা দিতে গিয়ে দেখে যে পকেট মাই টাকা নাই এখন সে ফিরে আসতেছে তো গরু কিনতে পারে নাই লোকজন জিজ্ঞেস করছে কি ব্যাপার কই গেছিলা বলে ইনশাআল্লাহ বাজারে গেছি বলে কি জন্য বাজারে গেছিল বলছি ইনশাআল্লাহ গরু কেনার জন্য গেছি তো মানে কি তো গরু কই বলে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে বলে ভাই এত কথা কথা ইনশাআল্লাহ বলতেছে কোন এটা তো ইনশাআল্লাহ বলার জায়গা না বলে ভাই ইনশাআল্লাহ এর আগে আমি কই নাই তো এজন্য ইনশাআল্লাহ এখন থেকে শুধু ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহর মুখ থেকে যায় নাই বুঝেন নাই আপনি যদি আল্লাহ তাআলার কাছে চান
তাহলে আল্লাহ তাআলা এরকম করতে পারেন আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ এমন করে দিতে পারেন পরীক্ষা দিতে যান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যান আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা আমার জন্য সহজ করে দিও আল্লাহ সুবহান ওয়া তাআলা সব সহজ করে দিতে পারেন সেই ক্ষমতা তার নাই প্রশ্ন কি আপনার জন্য সহজ করে দিতে পারেন না একই জিনিস আপনার জন্য সহজ অন্যের জন্য কঠিন এটা করে দিতে পারেন কিনা তিনি এই ক্ষমতা তার আছে এই ক্ষমতা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আছে সেই ক্ষমতার প্রতি আপনি বিশ্বাস রেখে তার কাছে আপনি চাইবেন তাকে আপনি বলেন সকল কথা তাকে বলেন তারে লজ্জা করেন না অন্য কাউকে বলার আগে তাকে বলবেন অন্য কাউকে বলার আগে আল্লাহকে বলবেন সব কিছু আল্লাহকে বলবেন কোনো কিছু তাকে বাদিত রাখবেন না কারণ সবকিছুর মালিক কে আল্লাহ আল্লাহ তাকেই সবকিছুর কথা বলতে হবে তিনি আপনার অন্তরের মালিক তিনি আপনার জীবনের মালিক তিনি আপনার হায়াতের মালিক তিনি আপনার মৃত্যুর মালিক ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়াল মুসলিমিন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে সাথে রাখুন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটি বলুন আল্লাহকে তাসবিহ তাহলিল গুলো পড়ুন সকাল সন্ধ্যার যে তাসবিহ গুলো আছে এই তাসবিহ গুলো আপনার জন্য হিসনুন হাসিন এটা একটা ভয়াবহ শক্তিশালী একটা দুর্ঘ এই এগুলো পড়েই দেখেন আপনি কোনো বিপদে পড়বেন না সকালে পড়ে দেখুন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্ত রাখবেন আমার ব্যক্তিগত জীবনে কতবার যে আমি বিপদ থেকে মুক্তি পেয়েছি আমি জানি যে একটা বিপদ ঘটবে সামনে আমি বুঝতে পারছি ক্যালকুলেশনে কিন্তু আমি কেবলমাত্র আল্লাহকে বলেছি আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র আমি বলেছি যে সকল সমস্যার আউযু বিকালিমাতিল্লাহি তাআমা মিন কুল্লি শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহি তাআমা মিন শাররি মা খালাক শুধু এতটুকু বলেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা কোত থেকে যে বিপদ দূর করে দিয়েছেন আমরা জানি না প্রিয় ভাইরা এরকম অসংখ্য দোয়া আছে এই দোয়াগুলো বলুন যিনি যেই সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন তার কাছ থেকে যে তাবি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি এই হাদিসের উপর আমল করতাম কিন্তু একবার আমি সাপে কামড় খেয়েছিলাম সাপে কামড় খাওয়ার পর এরপরে আমাকে লোকের অথবা গর্তে পড়ে গিয়েছিলাম পাটা ভেঙে গিয়েছিল লোকের আমাকে বলল কি ব্যাপার তুমি না সব সময় দোয়া পড়ো যে দোয়া তোমাকে বাঁচাবে বলে ভাই ওই দিনই তো দোয়াটা পড়তে ভুলে গেছিলাম ওই দিনই তো দোয়াটা পড়তে ভুলে গেছিলাম ওই দিনই তো এই জন্য আমার পাটা গর্তের মধ্যে পড়ে গেছে অথবা সাপে আমাকে কামড় দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আমি তোমাকে এমন একটা দোয়ার কথা বলে দেই এই দোয়াটা যদি তুমি সকালবেলা পড়তে তাহলে আর সাপে তোমাকে কামড় দিতে পারত না আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক এটা বলুন আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্ধ্যা পর্যন্ত আপনাকে সুস্থ রাখবেন মুক্ত রাখবেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটাই আমাদের কাজ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহর কাছে চাইবেন দুহাত উত্তোলন করে চাইবেন একাকে একাকে চাইবেন ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া আমাদের তো চরিত্র হলো এমন সবাই মিলে না চাইলে আমাদের চোখ থেকে পানিও পড়ে না দোয়া আসে না আছে না এরকম অথচ দোয়াটা করতে হয় কি একাকে এটার নাম হলো মুনাজাত মুনাজাত শব্দের অর্থই হলো একাকে চাওয়া সবাই মিলে না মুনাজাত মানে হচ্ছে কানে কানে বলা তো কানে কানে কি সবার সামনে বলে এই ভাই এটাকে কানে কানে বলা বলে কানে কানে বলতো একা একা বলা হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আমাদের সম্মান তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমাদের আত্মসমর্পণের এই যোগ্যতা তুমি আমাদেরকে বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে চাওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ যারা দিনের জন্য কাজ করে তাদেরকে হায়াত তৈয়বা দান করো দিনের দায় দেখে তুমি সম্মান বাড়িয়ে দাও মর্যাদা বাড়িয়ে দাও তাদের প্রোটেকশন প্রদান করো দিনের কাজগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই মসজিদ থেকে তুমি কবুল করে নাও এখানে বিশাল বড় একটা কমপ্লেক্সের ব্যবস্থা তুমি করে দাও হে আরশে আজিমের মালিক তুমি এটা দ্রুত তৈরি করে দাও আল্লাহ এমন কিছু বান্দা তুমি তৈরি করে দাও যারা হয়তো বা এখানে নাই অথবা এখানে আছে যারা এই গোটা দায়িত্ব গ্রহণ করবে এমন কোন বান্দা তুমি তৈরি করে দাও আল্লাহ আল্লাহ তুমি তো দেখছো আমরা কোথায় সালাত আদায় করছি এটা নিশ্চয়ই তোমার দৃষ্টির আড়ালে নাই লোকের এখানে কেবল তোমার ভালোবাসা এসেছে তুমি তো জানো আল্লাহ এই ভালোবাসা পূর্ণ অন্তরগুলোকে তুমি কবুল করে নাও এখানে তুমি ইমানের নূর দিয়ে ভর্তি করে দাও আল্লাহ এখানে তুমি প্রশান্তি তৈরি করে দাও আল্লাহ তুমি পরম ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ তুমি আমাদেরকে এক মেনার সাথে কাজ করার তৌফিক দান করো আমাদের প্রার্থনা এবং দোয়াগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের ভাই বোনদেরকে দিনের পথে পরিচালিত করো আল্লাহ আমাদের দেশকে তুমি কবুল করে নাও এই দেশটাকে তুমি ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি এখানে ইসলামের শরিয়ার শাসন তুমি তৈরি করে দাও আল্লাহ আল্লাহ যারা শাসন পরিচালনা করেন তাদের অন্তরে ইমানের ভালোবাসা তৈরি করে দাও ইসলামের ভালোবাসা তৈরি করে দাও শরিয়ার ভালোবাসা তৈরি করে দাও তাদেরকে শরিয়ার পক্ষের লোক হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ যারাই যেখানে কাজ করেন আল্লাহ তাদের প্রত্যেকের কাজগুলো তুমি সহজ করে দাও এবং তাদের কাজগুলো কবুল করে নাও আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা